নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি একটি আলু বেগুনের রেসিপি করব। খুবই সাধারণ রান্না, কিন্তু খুবই মুখরোচক। তার জন্য আমি দুটো বেগুন নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আর আলু বেগুনের আমি টক রান্না করব, তার জন্য কিছুটা পরিমাণে তেঁতুল নিয়েছি। তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য। তো আমি প্রথমেই আলু বেগুনটা কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি মূল রেসিপিতে। তো বেগুন আলু সমস্ত কিছু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। বেগুনটা প্রথমে একটু ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে। তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি স্বাদ আসে। তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো প্রথমে বেগুনগুলো ভেজে নিন। বেগুনটা একটু লাল করে ভাজতে হবে। বেগুনটা ভাজলে রান্নার স্বাদটা ভালো আসবে। তো প্রথমে বেগুনগুলো লাল করে ভেজে তুলে নেব, তারপরে আলুগুলো ভাজবো। বেগুনগুলো এইরকম লাল করে ভাজতে হবে। তো আমি কিছুটা ভেজে নিয়েছি, আরও কিছুটা ভাজতে রয়েছে। তো আবারও বেগুনগুলো ভেজে নেব, বাদ বাকি বেগুনগুলো ভেজে নেব। এই রান্নাটার একটু তেল বেশি লাগে। আমি তো সবসময় বন্ধুরা আপনাদের বলি যে আমি অল্প তেল মশলাতে রান্না করি, কিন্তু কিছু কিছু রান্না একটু তেল বেশি লাগে। তো এই রান্নাটাতেও একটু তেল বেশি লাগে। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমও বেশিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো তফাৎ হবে না। তো আমি বেগুনগুলো ভিজিয়ে তুলে নেব, তারপরে পরের প্রস্তুতে ফিরে আসবো। তো বেগুনগুলো সব ভাজার পরে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ঢেকে ভাজলাম, তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে ভাজলে। অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে আলুটা ভাজলাম, তাতে প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোও তুলে নেব। এই তেলের মধ্যেই রান্নাটা করব। তো আরও সামান্য পরিমাণ, ছোটো চামচের এক চামচ মতন তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। যেহেতু তেঁতুল দিয়ে টক করব রান্নাটা, এখানে মশলা সর্ষে বাটা দেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, এই সময়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো রংটা ভালো আনার জন্য দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কিন্তু কালারটা ভালো আসবে। আর আমি কোনো শুকনো মশলা দেব না। এবার দিয়ে দেব সর্ষে বাটাটা, জল দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দিলাম
সাদা সরষে, কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে ফাইন পেস্ট করে নিয়েছি। খুব বেশি কষাবো না, মিনিট দুয়ে একটু ঢাকা দিয়ে কষা হতে দেবো। মশলাটা একটু ঢাকা দিয়েছিলাম, এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। বেগুনটা এখন দেবো না, কেননা বেগুনটা ভেজে নেওয়ার কারণে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা দেওয়ার পরেও মশলার সাথে ভালো করে একটু নেড়ে নেব, কেন বেগুনের তুলনায় আলুটা অনেকটাই শক্ত আছে। তো এবার মশলার সাথে বেগুনটাও একটু ঢাকা দিয়ে হতে দেব। বেগুনটা দেওয়ার পর এক মিনিট মতন ঢাকা দিয়েছিলাম, আলুটা দেওয়ার পর মশলার সাথে এক মিনিট ঢাকা দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। একটু ঝোল হবে, কেননা টক ঝোল খেতে ভালোই লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা ঝোল না খেতে চাইলে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন। তো এবার ঝোল ফোটার জন্যে ঢেকে ঝোলটা ফুটতে দেব। তো ঝোলটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে, আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি প্রথমেই বলেছি যে একটু ঝোল রাখবো, তো এই সময় দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, এবার দিয়ে দেব সেই তেঁতুল গোলা টক জলটা, আর দেব দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ আসবে। আর যেহেতু টক দিয়েছি তো স্বাদটা ব্যালেন্স করার জন্য দেব অল্প পরিমাণে দু চারটে চিনির দানা। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এতে মিষ্টি হবে না অথচ স্বাদটা ব্যালেন্স হবে। তো বেগুন, আলু, তেঁতুলের জল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার আরও মিনিট দুয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের আলু বেগুনের টক, খেতে খুব দুর্দান্ত হয়। এখন তো গরম পড়ে গেছে, গরমে একটু টক তেতো এই সমস্ত জিনিস খাওয়া শরীরের পক্ষে অনেকই ভালো। তো এর মধ্যে আপনারা মূলো দিতে পারেন, ছোট মাছ দিতে পারেন, চুনো মাছ ভেজে দিতে পারেন, তাতেও স্বাদটা খুব ভালো আসে। তো আমি আজ আলু বেগুন দিয়েই টকটা রান্না করলাম। তো ফিরে আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ফিরে আসব আবার নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।